ব্রিটিশ কাউন্সিল, ব্রিটো আর্টস ট্রাস্ট ও তারা থিয়েটারের যৌথ উদ্যোগে চারুকলা ইনস্টিটিউটের রশি চৌধুরী আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। এ সময় উপ উপাচার্য প্রফেসর ডক্টর বেনু কুমার দে, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টম মিশা, অধ্যাপক ঢালি আল মামুন, শিল্পী নাজনীন লায়লা মনসুর সহ আরও চিত্রশিল্পী উপস্থিত ছিলেন। প্রদর্শনীর প্রত্যেকটি ছবিতে রয়েছে আলাদা ধরন আর গল্প। ব্যতিক্রমী এই প্রদর্শনী দেখতে ভিড় জমান নানা বয়সী মানুষ। আমার এবং আমার কো আর্টিস্ট টিয়া, ওর প্রজেক্টটা ছিল হচ্ছে মানে ও বেড়ে উঠেছে ইউকেতে, অ্যান্ড লাইক দে কল দেমসেলফ অ্যাড্রেস দেমসেলফ অ্যাজ ডায়াসপোরা আর্টিস্ট, অ্যান্ড আমার এখানে বেড়ে ওঠা ঢাকা শহরে। সো আমি নেচারকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়েছি আর ও হচ্ছে ওর মায়ের ভাষাটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়েছে, অ্যান্ড লাইক উই এক্সপ্রেস আওয়ারসেলফ থ্রু দ্য ফিল্ম মিডিয়া। আমি মনে করি যে একটা সময় ছিল যখন হলো এখানে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের দুজনই দুজনের মধ্যে একটা বন্ধুত্ব ছিল, যে কারণে হলো যে এরকম বিভিন্ন গল্প বা ক্যারেক্টার আসছে, তাই না, যেটা হলো ওদের দুইজনই ওইটার মধ্যে অবদান ছিল ওই ওই ক্যারেক্টারগুলোর ভূমিকায়। তো এটা এখন আমরা ভুলে গেছি, আমাদের লোকসাহিত্যের প্রতিও অত ইন্টারেস্ট নাই, কিন্তু আমি আশা করছি যে এই গল্পগুলো যদি আমি মনে করানোর চেষ্টা করতে পারি আস্তে আস্তে, তাহলে মানুষের মধ্যে ওই একজন আরেকজনের প্রতি যে আমরা এত বিতৃষ্ণা বোধ করি সেটা কমবে আস্তে আস্তে। আসলে আমরা এই প্রদর্শনীটা করছি হচ্ছে গিয়ে আমাদের যে কাজটা হয়েছে গত এক বছরে ব্রিটিশ কাউন্সিলের 70 বছর উপলক্ষে, যে ব্রিটিশ কাউন্সিল আসলে বাংলাদেশে আমরা কাজ করছি যে আর্ট বাংলাদেশি আর্টিস্ট এবং ইউকে আর্টিস্টের আর্ট সেক্টরের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করার জন্য, এবং তারই ফলশ্রুতিতে আমাদের 70 বছর উদযাপনের জন্য আমরা 7 বাংলাদেশি আর্টিস্ট এবং 7 ব্রিটিশ আর্টিস্টকে আমরা কমিশন করি। প্রদর্শনী মাধ্যমে মেসেজ দেওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারাকশন ডেভেলপ করা, কমিউনিকেশন ডেভেলপ করা, আর হচ্ছে এক ধরনের রিলেশনশিপ আর নলেজ শেয়ারিং একটা খুব বড় দিক ছিল পুরো প্রসেসটার মধ্যে। আর হচ্ছে এই প্রসেসের মধ্যে দিয়ে যখন আর্টিস্টরা এঙ্গেজ হয়ে যায় কাজ করে, তখন প্রতিটা আর্টিস্ট ইন্ডিভিজুয়ালি তারা একটা মেসেজ তাদের কাজের মধ্যে চলে আসে। যুক্তরাজ্যের 7 শিল্পী ও বাংলাদেশের 7 সহ মোট 14 শিল্পীর বিভিন্ন শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনীটি প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে। প্রদর্শনীটি 12 নভেম্বর পর্যন্ত চলবে।